সুধী দর্শক, কেমন আছেন? আমি আছি আয়ারল্যান্ডের একটি শহরে, এই শহরটির নাম হচ্ছে কর্ক। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে এই যে শীতের দেশগুলো, অর্থাৎ উত্তর ইউরোপের যে দেশগুলো, স্কটল্যান্ড, আইসল্যান্ড, এই সমস্ত দেশে শীতের মধ্যে যারা থাকেন তাদের শিশুদের যেহেতু আউটডোর অ্যাক্টিভিটিস কম, সেহেতু এই সমস্ত দেশে ইনডোরেই বাচ্চাদের সাথে শারীরিক অ্যাক্টিভিটিস করতে হয়। এবং সেটি কীভাবে করা হয়, সেটি যদি জিম থাকে সেখানে যান, যদি জিম না থাকে, যারা গার্জেন আছেন তাদের বাসায় কোনো একটা খেলাধুলার ব্যবস্থা করতে হয়। এছাড়া এর অন্য কোনো অল্টারনেটিভ নেই। কারণ হচ্ছে বছরের প্রায় 10 মাসই ঠান্ডা থাকে এই সমস্ত দেশে। আপনি যদি আইসল্যান্ডের কথা ভাবেন, আপনি যদি কানাডার উত্তরের এলাকাগুলো ভাবেন, আপনি যদি রাশিয়ার সেই মেরু অঞ্চলের অঞ্চলগুলোর দিকে তাকান, তাহলে এই যে ডায়াবেটিস এবং অবিসিটি থেকে বাঁচার জন্য তাদের অবশ্যই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে হয়। এবং তার জন্যে এই সমস্ত দেশের গার্জিয়ানরা যেটা করেন সেটি হচ্ছে বাচ্চাদের সাথে খেলাধুলা করেন, এবং এটি খুবই প্রয়োজনীয়। আমাদের গ্রীষ্মমণ্ডলীয় দেশগুলোতে এই সমস্যাটা নিয়েই তারা ঘর থেকে বছরের যে কোনো সময় বের হতে পারেন এবং যে কোনো খেলাধুলা করতে পারেন। এই দিক দিয়ে আমরা একটা সুবিধাজনক অবস্থানে আছি। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অনেক অংশ বছরের সারা বছরই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করা যায়, কিন্তু ভাবুন যে এই পশ্চিমা দেশগুলো এতটাই ঠান্ডার মধ্যে তারা বসবাস করেন, তাদের বেঁচে থাকার জন্য তাদেরকে হয় জিমে যেতে হয়, না হলে ঘরের মধ্যেই কোনো না কোনো শারীরিক শরীরচর্চা করতে হয়। আমি একটি বাংলাদেশি পরিবারে গিয়েছিলাম এবং ওই ভদ্রলোক এখানে ব্যবসা করেন, দেখলাম তিনি এই বিষয়টি অনেক সচেতন, তিনি তার ছেলের সাথে ছোট জায়গার মধ্যে খেলাধুলা করছেন। এটি আমাদের বাংলাদেশিদেরকেও যে প্রভাবিত করেছে এটি দেখে আমার ভালো লাগলো। ভালো করে বসো, সুন্দর করে বসো, তোমাকে ভিডিও করতেছে মা।